এখানে স্টারবাকস খোলা, কফি সব খোলা, আর অনেকগুলো দোকানই প্রায় বন্ধ। মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে এখন বাজে বিকাল 4:20, আমরা দুজনে একটু ঠিক করলাম বেরোবো, কারণ আজকে ওর অফিস নেই, তো যার জন্য আজকে একটু বেরোতাম। বেরোনোটা খুব প্রয়োজন না, কিন্তু ভালো লাগছে না, ঘরে বসে থাকতে একটুকু ভালো লাগছে না, তাই একটু জুতোর দোকানে যাব। শ্রী লেদার্স মেবি অর বাটা, যে কোনো একটা জায়গায়, কিন্তু কোথায় যাব সেটা জানি না। মানে শ্রী লেদার্স যেতে গেলে তো আমাকে ধর্মতলা যেতেই হবে, স্প্ল্যানেট, আদারওয়াইজ বাটা গড়িয়াহাটের এখানেও আছে, স্প্ল্যানেটেও আছে। এবার দেখি কোথায় নিয়ে যায় জুতোর দোকানে। খুব প্রয়োজন ছিল না বেরোনো, যেটা আমি বললাম, কিন্তু একদমই মুডটা ভালো লাগছে না, যেন মনে হলো ঠিক আছে চলো একটু বেরোই, একটু ঘুরে বাইরেটা একটু ঘুরে আবার জুতো কিনে চলে আসবো। চলো যাওয়া যাক। ওয়েদার দেখে যা মনে হচ্ছে বৃষ্টি হবে না, কিন্তু তাও সঙ্গে ছাতা, জানি স্কুটিতে ছাতা ইয়ে হয় না, বাট তাও মানে ওই দাঁড়িয়ে বাইরে রেনকোটটুকুনি পরার সময় তো টাইম লাগে, তো যার জন্য ছাতা। তো চলো এবার বেরিয়ে পড়ি। তুমি দামটা দেখে নাও। যে এই দোকানটা আছে, এই দোকানটা থেকে মোটামুটি সেরামিকের জিনিসগুলো খুবই ভালো পাওয়া যায়। আমার যতগুলো কফি মাগ আছে আমি সবকটা এই দোকান থেকে কিনেছি, আর খুব ভালো সেল, তোমরা দেখলে কতটা ভিড়। তো তোমাদের বাড়ি গিয়ে আমি প্রত্যেকটা জিনিস দেখাবো আমি কী কী কিনেছি, বিকজ আমার কফি মাগের ভীষণ নেশা, ভীষণ নেশা, বিশেষ করে সেরামিকের জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে। এবার একটু অ্যাক্রোপলিসে যাচ্ছি, অ্যাক্রোপলিসের বাইরে, জায়গাটা খুব সুন্দর, ওখানে একটু যাবো বসবো। চলো হাতে স্যানিটাইজ করে নাও একটু। এই গলিটার এখানে রাখি অ্যাক্রোপলিসে যেতে গেলে, কারণ ওই পার্কিংটা লাগে না। এই এখানে একটা ভেতরে গড়িয়াহাটেও একটা এরকম রাস্তা আছে, যেটা আমরা চুজ করে নিয়েছি শুধুমাত্র গাড়ি রাখার জন্য, পার্কিং বাঁচানোর জন্য। তো এবার ভেতরটা ঢুকবো, ভেতরটা একটু ঘুরবো টুকবো, তারপরে বাইরে এসে বসবো। ওরা তো
স্টারবাকস খোলা, কফি সব খোলা, আর অনেকগুলো দোকানই প্রায় বন্ধ। অনেক দোকান বন্ধ, বাটা ফাটা এই সাইডে যে বাটাগুলো আছে সেটা বন্ধ, ওদিকে শপার স্টপও বন্ধ, অনেকগুলোই বন্ধ। কিছু কিছু দোকান খোলা আছে, ম্যাক্সিমামটাই বন্ধ। স্পেন্সার খোলা? স্পেন্সারও খোলা আছে, স্পেন্সার খোলা আছে। ওই সাইড থেকে টেলবো হবে লোকজন আমাদেরকে দেখ, আমরা আমাদেরকে দেখাচ্ছি না, শুধু জায়গায় দেখাচ্ছি। তুই তো করার নেই, একটু বসে হাওয়া খাচ্ছি আর কি। ভেতরেও তো ম্যাক্সিমাম দোকান বন্ধ, আর টাইম হয়ে গেছে বলে বন্ধ হয়ে গেছে। 6টা বেজে গেছে অলরেডি, 6:15, তো সব তো মোটামুটি বন্ধ। এখানটা বেশ হাওয়াটা দিচ্ছে বলে এখানটা একটু এই সাইডটা অতটা ভিড় নেই, আর ইনফ্যাক্ট ভেতরটাও অতটা ভিড় নেই। তোমরা দেখবে অল্প লোকই আসছে, আমাদের মতন কজনের পাবলিক হয় পাগল যে লকডাউনে এরকম বেরোচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড পাবলিক, ঠিক আছে, মানে ঘরে কিছু করার নেই বলে একদম সে মাছের মতন লাফাচ্ছি যে একটু বাইরে যেতেই হবে, যার জন্য বেরোনো। আমাদের কজন পাবলিক আছে, এরকম পাগল আছে লকডাউনে বেরোচ্ছে। আগের বছরে লকডাউনে তো পুরো স্ট্রিক্টলি ঘরেই ছিলাম, বেরোনোর প্রশ্নই আসে না। বাট এরকম যদি চলতেই থাকে আবার তো থার্ড ওয়েভ, তাহলে কি সারা জীবন ঘরেই বসে থাকবো? মানে 12 মাসে 4 মাস ঘরে আর বাকি 8 মাস লোকে কাজ করবো, মানে কি পসিবল? কখনোই পসিবল না, পাবলিক ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। কিছু করারও নেই, লকডাউন ছাড়া কোনো উপায়ও নেই। যাই হোক, এবার একটু নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, তারপরে আমার ব্যাক টু হোম। এখানে যে হাজি বিরিয়ানিটা নিলাম ওটা এখানকার ভালোই বেশ দোকান, 4 প্লেট বিরিয়ানি হয়ে গেল রাতে। এবার বাড়ি, তো গড়িয়াহাট থেকে মোটামুটি চলে আসার পর সব স্যানিটাইজ করলাম। আমি 2টো কাপ কিনেছি আমাদের জন্য, আর নিচে আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা কাপ কিনেছি, তো ওই কাপটা অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আমাদের দুজনের জন্য যে কাপটা কিনেছি সেটা হচ্ছে এইটা, ভেতরটা অনেকটা এরকম আর বাইরেটা এরকম। আমার কফি মগের ওপরে একটা আলাদাই মানে কি বলবো ভালোবাসা আছে। আর এটা একটা সেমি বোল কিনেছি, এটা পুরোপুরি বোল তো বলা যায় না, একটু কার্ভ হলে বলা যায়, এটা সেমি বোল এরকম ব্ল্যাক। ওই দোকানটায় প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে তোমরা দেখলেই যে এখন লকডাউন চলছে, তার মধ্যে ওখানে রীতিমতন ওই আমি যেই টাইমটায় ছিলাম মোটামুটি 10-12 জন, তো ওই টাইমে ছোট দোকানটায় ভিড় হয়। আর আমি ওই দোকানটা থেকেই কিনি, বিকজ ওই দোকানটার দামটা খুব রিজনেবল আর ভালো জিনিসগুলো। আমি যেই কটা আজ অব্দি এনেছি চট করে ভেঙে যাওয়া ওরকম নয়। তো এই কাপটা এখন আমি চা বানাবো আর চা বানিয়ে এটা খাবো, মানে এনেছি যখন সঙ্গে সঙ্গে ইউজ করতেই হবে। তো ভেতরটা বেশ দেখতে ভালো না এরকম, আর বাইরের কালারটাও বেশ সুন্দর। 2টো এরকম আমি গেলে 2টোই কিনি, মানে একটা পেয়ার কিনি, তাতে আমাদের দুজনের চলে যায়। তো যত্ন করে কাপগুলো রাখা আছে, এখনো পর্যন্ত আমি একটা কাপও ওখানকার ভাঙিনি।
কারণ দেখা যায় ইন ফিউচার কি হয়, নাহলে এমনি আদারওয়াইজ খুব ভালো কোয়ালিটি দেয়। ওটা হচ্ছে ঠিক গড়িয়াহাটের যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারের এই সাইডটা তলার দিকে বসে, অনেকটা ওই ডোভার লেনের দিকটা গলিটা ঢুকে গেলে ওই ডোভার লেনের গলিটার ওখানেই দোকানটা, দারুণ। এবার এবারে চা বানিয়ে চা খাওয়া। অবস্থা দেখো এদের সব, একটু এসছি বারান্দায়, গলার আওয়াজ পেয়েছে, সব চলে এসছে। কি হয়েছে লেংড়ু? এর সামনে যেটা দেখছো ঘাড় উঁচু করে লাল রঙে, এটার নাম লেংড়ু, একটু লেংড়ে চলে। আর এটা সব হচ্ছে লালের দল। তো এনিওয়েজ, আজকে সিনেমা দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় বাজে 12:30। আমি বারান্দায় গিয়ে দাঁড়াতেই সব চলে এসছে। তো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। অন্যদের ভালো রেখো, নিজেরা ভালো থেকো। টাটা, গুড নাইট।